নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে নর্থ ইস্ট জব নিউজ টোয়েমের মধ্যে স্বাগতম জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি এসপিউ ইন্টারভিউ সম্বন্ধে অর্থাৎ এসপি ইন্টারভিউ রিলেটেড তৈরি করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি বলবো যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে বন্ধুরা আপনারা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ব্যালাইকেনটি কলের মধ্যে করে দেবেন যাতে আমি কোনো নতুন চাকরির ভিডিও নিয়ে আসি সেটার জন্য আপনি সবার প্রথমে দেখতে পারেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকজন আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করেছিলেন যে কবে আপনাদের জেলায় এসপিও ইন্টারভিউ হবে বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে ত্রিপুরার অনেকগুলি জেলায় এসপিও ইন্টারভিউ হয়ে গিয়েছে অর্থাৎ ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন যাদের জেলায় কিংবা ডিস্ট্রিকে এসপিও ইন্টারভিউ বাকি রয়েছে কাইন্ডলি তারা একবার আপনাদের জেলার নিকটবর্তী পি এসি গিয়ে যোগাযোগ করবেন সেখানে দেখবেন আপনারা আপনাদের এসপিও কল লেটারটি পেয়ে যাবেন এবং আপনাদের মধ্যে আরও জন প্রশ্ন করেছিলেন যে কবে এসপি ইন্টারভিউয়ের ফাইনাল লিস্ট অর্থাৎ মেরিট লিস্টটি পাবলিশ করা হবে তো বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটি একটি করে সমস্ত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে যেমন কিছুদিন আগে টিআরবিটি এর টেট ওয়ান ও টেট টু রেজাল্ট পাবলিশ হয়েছিল তেমনি সাতাইশ তারিখে ত্রিপুরা টিএসআর ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে তো বন্ধুরা তেমনি আপনাদেরও অর্থাৎ যারা এসপি ইন্টারভিউ দিয়েছে তাদেরও এসপি ইন্টারভিউ রেজাল্ট অর্থাৎ এসপিও ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং আমার মতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এখন আপনারা আমার এই কথাটিকে অনেকজন ভুল বলতেও পারেন কিংবা মিথ্যাও বলতে পারেন কিন্তু বন্ধুরা যারা আমার এই চ্যানেলে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত তারাই একমাত্র জানে যে আমি কোনো সময় ভুল কিংবা সঠিক তথ্য না জেনে ভিডিও তৈরি করি না সুতরাং আমি বলতে চাই বন্ধুরা আপনাদের এসপি ইন্টারভিউয়ের রেজাল্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পাবলিশ হয়ে যাবে এবং বন্ধুরা যখনই এই আপডেটটি আসবে অর্থাৎ যখনই এসপিও ইন্টারভিউয়ের ফাইনাল মেরিট লিস্টটি পাবলিশ করবে তখনই আপনারা সবাই এই চ্যানেলটির মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবেন এবং সেই কারণে বন্ধুরা আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইকেনটিকে অলের মধ্যে করে দেবেন যাতে আমি কোন নতুন আপডেট নিয়ে আসি সেটার জন্য আপনি সবার প্রথমে দেখতে পারেন এবং তার সাথে বন্ধুরা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন কারণ সমস্ত নতুন চাকরির খবর সবার প্রথমে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন এবং বন্ধুরা এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউজন থাকে যদি আপনাদের মনে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালাইকেনটি অলের মধ্যে করে দেবেন ধন্যবাদ আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ